गुड मर्निंग एवरीवन, वेरि वेरि गुड मर्निंग। और आज के शुरूटा करके सकाल सकाल जे रखमटा तुम्हारे बोले सप्ताह जुड़े थकबे बेस कैकटा इंटरेस्टिंग टपिकर उपरे वीडियो। तो कैमरा कोथाओ एकटा राखी नईले पारे आमार पक्षे कथा बलाटा खूब समस्यादायक हो जाच्छे। तो गाइज जे रखमटा बोलेछिलाम जे एई सप्ताह थाकबे बेस कैकटा मजादार टपिकर उपर वीडियो। तो सेई कथा माथाय रेखे आज के फार्स्ट टाइम माने आमार चैनेले एटा फार्स्ट टाइम আমি একটা ফুড চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। অ্যাকচুয়ালি রোজ রোজ রান্না করতে কারই বা ভালো লাগে বলো? তো সেই জন্যই ভাবলাম যে চলো কিছু যদি একটু দুর্গাপূজার আগে একটু যদি এন্টারটেইনিং কিছু করা যায় তো কেমন হয়, তাই না? তো আজকে এটা আমার ফার্স্ট ফুড চ্যালেঞ্জ ভিডিও, আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। তো যেটা হয়েছে মানে আমি ভাবছি যে আদৌ কি আমি পারবো ভিডিওটা কন্টিনিউ করতে, কারণ এটা ফার্স্ট ফুড চ্যালেঞ্জিং একটা ভিডিও। আর যেটা দ্বিতীয় কথা সেটা হচ্ছে টপ মানে আমি সিলেক্ট করেছি যে আজকে বিরিয়ানি ফুড চ্যালেঞ্জ করব। তো বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, ঠিক আছে? আমি তো ভীষণই ভালোবাসি, কিন্তু দুবেলা বিরিয়ানি খাওয়া মানে দুপুরে লাঞ্চে আবার ডিনারে, আর সব ব্রেকফাস্টে তো আমি বিরিয়ানি কোথায় পাবো? কোনো রেস্টুরেন্টই আমাকে দেবে না ডেলিভারি। তো যাতে আমি কিছুই খাইনি আজকে, কারণ যেহেতু দুপুরবেলায় আমাকে বিরিয়ানি খেতে হবে, তো আমি জাস্ট খুব লাইট ব্রেকফাস্ট আজকে নিয়েছি, যেমন ওই গরম জল একটু লেবুর রস দিয়ে যেটা আমি প্রতিদিন খাই সেটা, দুটো বিস্কিট খেয়েছি। তো এছাড়া আমি আর কিছু খাইনি আজকে। আর যেটা হয়েছে মানে আমি ভাবছি যে যে জিনিসটা দেখবে আমরা খুব বেশি খেতে ভালোবাসি না, যেটা আমার সাথে হয় মানে আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, কিন্তু একটা প্লেট আমি হয়তো কোনো এক একটা রেস্টুরেন্টের উপর ডিপেন্ড করে, কোনো কোনো রেস্টুরেন্টের বিরিয়ানি হয়তো দুবেলায় আমার হয়ে যায়, মানে লাঞ্চও হয়ে যায় বা ডিনারও হয়ে যায়। আবার কিছু কিছু রেস্টুরেন্টের বিরিয়ানি এমন থাকে যেটা আমার হয়তো লাঞ্চে খেয়ে সামান্য অল্প থাকে কি কোনো সময় থাকলোই না, আমি এতটাই খেতে ভালোবাসি তো পুরোটাই খেয়ে নিলাম, কিন্তু মানে কি হয় আমি রাত্রে আর কিছু খেতে পারি না। মানে বিরিয়ানি খেলে আমার যেটা হয় রাতের দিকে আমি হয়তো মানে ডিনার হয়তো করিই না, একদিন বেশিরভাগ সময় করি না, মানে আর করতেই লাগে না, মানে পেটটা কেমন ভার ভার লাগে কেমন মনে হয়। তো সেখানে আমি দুবেলা আজকে বিরিয়ানি খাবো, এটা ভাবলেই আমার ভীষণই এক্সাইটেড লাগছে, মানে কি জানি কি হবে এরকম একটা ব্যাপার। তো দেখা যাক কি হয়, একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর আমি একটা করেই অর্ডার দেব, আর দুটো রেস্টুরেন্ট আমি চুজ করেছি, আর দুটোই আমার ভীষণই ফেভারিট রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঘামছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর সেরকমই গরম আজকে, ফ্যান ট্যান সব তো অফ, নাহলে তোমরা কথা আমার শুনতে পাবে না। তো যতই আমি দুটো রেস্টুরেন্ট চুজ করেছি, যেটা বলছিলাম একটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বেশ, দুটোই খুব ভালো রেস্টুরেন্ট, আমি বলবো না যে কোনো একটা ভালো, দুটোই খুব ভালো এ ক্লাস রেস্টুরেন্ট যেটাকে বলে, মানে খুবই ভালো ওনাদের পরিষেবা, খাবার কোয়ালিটি সব কিছু আর কি। তো সেরকম দুটো, কারণ এই সময় এমনিতেই আমরা বাইরে গিয়ে তো খেতে পারছি না, আর যেহেতু রেস্টুরেন্ট থেকে খাবারটা আসবে তো সেরকম মানে হাইজিন মেনটেন করে যেটা মনে হবে যে বেস্ট আর কি আমাদের জন্য, তো সেরকমই দুটো রেস্টুরেন্ট আমি চুজ করেছি একটা। আর যেটা বড় কথা সেটা হচ্ছে আমাদের এখানে সেরকম এছাড়া রেস্টুরেন্ট নেইও, আর দু তিনটে হয়তো একটু ঠিকঠাক মানে ভালো রেস্টুরেন্ট রয়েছে, যে ওদের মফস্বল শহর মানে যা হয় যেরকম হয়ে থাকে মফস্বলে, তো বড় বড় শহরে বড় বড় ব্যাপার, কিন্তু আমাদের ছোটো ছোটো শহর ছোটো ছোটো ব্যাপার, তাই না? তো সেরকমই আমি দুটো রেস্টুরেন্ট চুজ করেছি, তার মধ্যে একটা হচ্ছে মাদারসার, যেটা অনেকেই হয়তো জানো, অনেকেই শুনেছে মাদারসারের নাম। আর দ্বিতীয় হচ্ছে হাবিলি, হোটেল হাবিলি নয় এটা, রেস্টুরেন্ট হাবিলি যেটা সেটা। তো আমি তো এই দুটো রেস্টুরেন্ট চুজ করেছি। এখন ব্যাপার হচ্ছে আমি ভাবছি একটা রেস্টুরেন্টে অর্ডার দেবো মাটন বিরিয়ানি, আর একটাতে দেবো চিকেন বিরিয়ানি, কারণ দুবেলা এমনি বিরিয়ানি কখনো সেভাবে খাই না, তো তার উপরে আবার একই যদি মানে দুটো থাকে তো মানে চিকেন চিকেন তো আমি জানি না কতটা কি ভালো লাগবে। আর দেখবে যে জিনিসটা খুব বেশি খেতে ভালোবাসে না, মানে এরকম হয় কিছু কিছু জিনিস থাকে, যেমন ধরো আমি দেখেছি বিরিয়ানি যদি আমি একদিন খাই না, আমি অন্তত এক মাস আর বিরিয়ানি মানে আমার ভালো লাগে না, মানে এক মাস না হলেও অন্তত পক্ষে 15 দিন তো আমার চোখের সামনে বিরিয়ানি জিনিসটা ভালোই লাগে না, অন্তত পক্ষে কম করে বললাম এটা, মানে তো সেখানে মানে পরপর খাওয়াটা তো মানে কোনো রকমেই সম্ভব না, মানে যদি এরকম হয় যে আজকে ধরো বিরিয়ানি খেলাম আবার কালকে বিরিয়ানি খাবো তো একদমই ভালো লাগে না, কেমন একটা স্মেলটাতেই কেমন একটা হতে থাকে। মানে বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এতটাও ভালোবাসি না যে রোজ খেতে পারবো সেই জিনিসটা। সেম জিনিসটা আমার সাথে ফুচকা খাওয়ার সময় তো হয়, আমি যদি ধরো আমি খুব বেশি হলে 20 টাকার ফুচকা খেতে পারি, এর বেশি আমি খেতে পারি না, কিন্তু সেই ফুচকাটাও যদি আমি খাই আমি অন্ততপক্ষে 7 দিন ফুচকার দোকানের সামনে মানে আমি দাঁড়াবই না, মানে এরকম একটা ব্যাপার ছিল, মানে আমার ওই ফুচকার গন্ধেই যেন মনে হয় গাটা পাকাচ্ছে, মানে ওই এরকম একটা হয়, কেন আমি জানি না, এটা আমার সাথেই হয় নাকি সবার সাথে হয় আমি জানি না। তো আমি যথারীতি খুব
মানে যে জিনিসটা খুব খেতে ভালোবাসি এটাই বলতে চাইছি, সেটা আমাকে আবার যদি প্রত্যেকদিন দেওয়া হয় আমি পারি না সেটা নিতে, মানে ওই মাসে দু মাসে একদিন ওটাই ঠিক আছে, তবে মনে হয় যে উফ কতদিন পর খাচ্ছি, মানে সেই যে একটা ভালো লাগাটা বা সেই যে খাওয়ার প্রতি যে ভালোবাসাটা সেটা মানে ঘন ঘন খেলে সেটা থাকে না, এটাই আমি বোঝাতে চাইছি তোমাদেরকে। যাই হোক, তো চলো আমি চটপট অর্ডার দিই, কারণ অর্ডার না দিলে অলরেডি এখন 11টা বাজে, তো অর্ডার যদি এখন না দিই তাহলে জানি না আদৌ পাবো কি পাবো না, আর এটা নিয়েও একটা কনফিউশন আছে আদৌ অর্ডার নেবে কি নেবে না। তো চলো শুরু করে দিই চটপট। আচ্ছা একটা তো কমপ্লিট হয়ে গেল, এবার চলে যাব নেক্সট। খুব এক্সাইটিং লাগছে, মানে কতদিন পর বিরিয়ানি খাবো, লকডাউনের পরে একবার খেয়েছিলাম মাদ্রাসাতে খুব ভয়ে ভয়ে। তো এবার তোমাদেরকে দেখাবো যে মাদ্রাসাতে কি করে অর্ডার দিতে হয়। তো কিছুই না, জাস্ট এখানে একটা অ্যাপ আছে, এই অ্যাপটাতে টাচ করলে যে চলে আসবে। এবার এখানে আমাকে একটা মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে, মেবি না করতে হয়নি, ডিরেক্ট এই পেজটাই চলে এসেছে। আর এখানে এবার তোমাদেরকে দেখাই একটু জুম করে, বাবা উল্টো দিকে ফোন কাজ করছি, তো কোনটা বলতে বা কোনটা অর্ডার দিয়ে দেবো তার নেই ঠিক। আমি আগে দেখে রেখেছিলাম সেকেন্ডটাই হবে মাটন বিরিয়ানি, এইটাই বোধ হয়। আপাতত এটা তো অর্ডার দিয়ে দিই, তারপর বিরিয়ানি আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে এবং তোমাদেরকে সাথে শেয়ার করব দুটো কেমন দেখতে সব কিছু। আজকে ভীষণই জমজমার একটা টপিকের ভিডিও, তাহলে চলো সাথে থাকো, আবারও দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি সেই সময় যখন আমার কাছে মানে আমার বাড়িতে দুটো বিরিয়ানির হোম ডেলিভারি হয়ে গেছে। আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, এখানে রয়েছে দুটো বিরিয়ানি, এখন বাজে 2:30, আর দুটো বিরিয়ানি পেয়ে গেছি আমার হাতে রয়েছে। একটা তো ডেলিভারি দিয়েছে একটার সময়, যেটা আমার বাড়ির ঠিক 2 মিনিট যেতে লাগে যেটা বলছিলাম, আর একটা যেটা একটু দূরে 11:15 কাছাকাছি অর্ডার দিয়েছিলাম, তো ওদের একটু দিতে লেট হয়, তা কিছু করার নেই। তো তো চলো তোমাদেরকে দেখাই। Thank you.
गाइस आज के हमार फर्स्ट राउंड खाओ तो कंप्लीट हो गया है और এখানে দেখো এই টুকুটা এক্সট্রা রয়ে গেছে যেরকমটা ভেবেছিলাম যে পুরোটা খাবো কিন্তু পারলাম না দুবার অলরেডি কোল্ড ড্রিংকস খাওয়া হয়ে গেছে তবু মানে আর নিতে পারছি না যাচ্ছে না পেটের মধ্যে তো বাস এখানে ডিম আছে অল্প মাংস মানে মাটন আছে আর অল্প আলু আছে তো আর পাচ্ছি না থালা খালি একদম চাচি পুচি করে খেয়েছি আর সালাডও একটু থেকে গেছে তো বাস আমি এখন কোল্ড ড্রিংকস খাবো বেশি করে কারণ আমি আর একদমই পারছি না রাতে জানি না কি করে চ্যালেঞ্জটা কমপ্লিট করবো তো দেখা যাক অনেকটা টাইম আছে আমাদের হাতে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট রাউন্ডে যখন ওই প্লেটটা খাবো তখন তখন সাথে আবার দেখা হবে গাইস আমি আজকে ফুড চ্যালেঞ্জ ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যেখানে আমার রাতের যে বিরিয়ানি ফুড চ্যালেঞ্জটা ছিল সেটা আমি এখন কমপ্লিট করব তো আমি এখানে দুপুরে যে বিরিয়ানিটা এক্সট্রা হয়েছিল সেটাও থালাতে নিয়ে নিয়েছি আর এই হচ্ছে সামনে রয়েছে রাতে যেটা খাবো বলে রেখেছিলাম সেটা এটা চিকেন বিরিয়ানি আমি জানি না আজকে রাতে আমার অবস্থাটা কী হতে চলেছে আর অ্যাজ ইউজুয়াল কোল্ড ড্রিঙ্কস সাথে নইলে আমি বাঁচবো না আর স্যালাড এখন যে প্যাকেটটা আমি খুলবো এটা হচ্ছে আমি আগে বলেছি এটা আমাদের বাড়ি থেকে জাস্ট একটু কাছেই হাবি বিরিয়ানি রয়েছে আর এটা চিকেন বিরিয়ানি আগে সকালে যেটা ছিল সেটা মাটন বিরিয়ানি তো দুটো বিরিয়ানির মধ্যে পার্থক্য কোথায় বা আদৌ আছে কি না কোনো পার্থক্য সেই সম্পর্কে আমি খাওয়ার পরে তোমাদেরকে বলবো তো প্রচণ্ড গরম লাগছে মোটটা আমার প্রচণ্ড প্রচণ্ড তো যাই হোক চলো শুরু করে দিই আর এটা আমি নিয়েছি হাওয়া খাওয়ার জন্য সাথে রেখেছি এই ওন্নাটা কারণ জানছি যে এই রাত্রিবেলায় এই ভিডিও করতে গেলে ফ্যান ট্যান অফ করে প্রচণ্ড গরম লাগে তো সেক্ষেত্রে এটা আমার কাজে লাগবে তো যাই হোক চলো আমি শুরু করি আজকে ভিডিওটা বড় করছি না কারণ আর সত্যি এনার্জি নেই আর এইসব খেয়ে না আর মানে নড়াচড়া করা যায় না জাস্ট রীতিমতো তো গাইজ আমি আবারও চলে এসেছি আর এখন আমি ভিডিওটাকে জাস্ট শেষ করার মুহূর্তে দাঁড়িয়ে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর তোমাদেরকে দেখিয়েও দিয়েছি যে আমি কতটা পরিষ্কার করে খেয়েছি আর এখন একটু আওয়াজ হয়তো শুনতে পাবে মানে আওয়াজ সরি মানে আমার কথার মধ্যে একটু আওয়াজ হয়তো শুনতে পাবে কারণ ফ্যানটা চলছে কম করে কারণ আমার আর সত্যি একদম এনার্জি নেই চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার একদমই এনার্জি আর এখন নেই একদম চোখ মুখ পুরো কালো হয়ে গেছে যাই হোক আমি এমনিতেও কালো মানুষ জানি তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব দুটো বিরিয়ানির মধ্যে ডিফারেন্স আর আমার কাছে কোন বিরিয়ানিটা বেশি ভালো লেগেছে এছাড়াও আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার এক্সপিরিয়েন্স মানে এর আগে আমি কখনো এরকম টপিকের উপর ভিডিও করিনি তো এটা আমার ফার্স্ট টাইম ছিল তো কেমন লাগলো আমার এই ধরনের ভিডিও করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করে দিই মানে আজ সারাদিন বিরিয়ানি খেয়ে আমি আছি ভাবতে পারছি আমার অবস্থাটা কালকে আমি যে ওয়ার্কআউট করি সেটার ডবল করতে হবে নইলে পারে সামনে দুর্গাপুজো শাড়িটা কালকেই তোমাদেরকে দেখিয়েছি তো ব্লাউজ আর গায়ে হবে না তো শাড়িটাও আর পরতে পারবো না তো সে কারণে কালকে আমাকে একটু বেশি মেহনত করতে হবে জোকস পার্ট সেরকম কিছু ব্যাপার না একদিন খেলে কেউ মোটা হয়ে যায় না
তো দুটো বিরিয়ানির মধ্যে ডিফারেন্স কি ছিল সেটা আগে বলি। তো যেটা আমার মনে হলো, প্রথমেরটা তো সকালে যেটা খেয়েছিলাম সেটা তো ছিল মাটন বিরিয়ানি, আর যেটা মাদারসার থেকে আনানো হয়েছিল তো ওটা মতে একটু রাইসের পরিমাণটা একটু বেশি দেয়, যে কারণে খাওয়া যায় না পুরোটা। আদারওয়াইজ টেস্ট ভালো, তবে একটু মানে একটু রিচ হয় ওদের রান্নাটা, আমি যেটা আমার মাও বলে থাকে। আর যে কারণে আমার মায়ের মাদারসাটা বিরিয়ানি একদম পছন্দ নয়, হাবিলির বিরিয়ানিটা একটু লাইট হয়, তো সে কারণে আমার মায়ের ওটা খুব পছন্দ। আর আমার সব জায়গার বিরিয়ানি ভীষণ পছন্দ, এমন কোনো ব্যাপার নেই যে এই দোকানে খেতে হবে ওই দোকানে খেতে হবে, আমার টোটালটাই পছন্দ। তো তবু একটু ভালো লাগার তো ব্যাপার থাকেই তার মধ্যেও কোথাও একটা, তাই না? একটু কম বেশি তো থাকবেই, এটা তো স্বাভাবিক। তো এছাড়া যেটা ছিল সকালের বিরিয়ানিতে ছিল ওয়ান পিস মাটন, মাটন হোক সেটা চিকেন হোক ওয়ান পিসই থাকে। রাতে যেটা খেয়েছিলাম সেখানকার ছিল টু পিস চিকেন, দুটোতেই ডিম ছিল। সকালেরটাতে একটু কাজু বাদাম পেয়েছিলাম, রাতেরটাতে ছিল না। টেস্ট ওয়াইজ দুটোই খুব ভালো ছিল, হয়তো আমি যেহেতু সকালে ওটা আনানো আর মানে হাববিলি থেকে যেটা চিকেন বিরিয়ানি আমি খেয়েলাম সেটা হয়তো সকালে যেহেতু এসেছে এবং রাতে যেহেতু ওটা গরম করে খেয়েছি তো টেস্টটা একটু মনে হচ্ছে কোথাও যেন একটু কম কম লাগলো। আর গোটা গরম মশলার একটা ফ্লেভারটা বেশি আমার মুখে পড়ছিল আজকে। আর যেহেতু হয়তো মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি তো একটু তো ডিফারেন্স হবে, এটা তো স্বাভাবিক, তাই না বলো? একটু ডিফারেন্স তো থাকবে তার মধ্যে, সেটা তো কিছু করার নেই আমাদের। তো এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু নেই সেরকম আলাদা করে বলার মতো। তবে আমি সারাদিন আজকে বিরিয়ানি খেয়ে আমার অভিজ্ঞতা মানে খুব মজা পেয়েছি, ভিডিওটা বানাতে বেশ ভালো লাগলো। খুব বেশি কথাটা বলতে চাইছি না, অনেকটা বড়ো হয়ে যাবে তাহলে ভিডিওটা। তো খুবই ভালো লেগেছে আজকের এই টপিকটার উপরে কাজ করে। আর যদি তোমাদের উৎসাহ পাই তাহলে আরও এরকম টপিকের উপরে কাজ করবো আগামী দিনে, কথা দিচ্ছি। আর যেরকমটা বলেছিলাম এই সপ্তাহ জুড়ে থাকবে বেশ কয়েকটা মজাদার এপিসোড, তার মধ্যে আগে তো একটা চলে গেছে, আজকে দুই নম্বর, আর তিন চার কিছু আছে কি নেই সেটা এখন বলবো না, সেটা সময় বলবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর পাশে যে বেল আইকনটা থাকে ওটাও একটু বাজিয়ে রেখো, তাহলে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে সব মানে সবার আগে চলে যাবে, তাড়াতাড়ি না সবার আগে তোমাদের কাছে যাবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আপাতত আমি হাঁপাচ্ছি, আর কথা বলার মতন এনার্জিও নেই। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। এখন অলরেডি 11টা বাজতে চললো, মানে খেতেও অনেকটা টাইম আমার লেগে গেছে আজকে। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। তো ততদিন সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন, বাই।